হ্যালো সকল বন্ধুগণ, তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেল ডিজি ক্লাসে স্বাগত। আমি এই চ্যানেলটা বানিয়েছি এই সমস্ত গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশনে তোমাদের সাহায্য করার উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ট্রিক্স বানিয়েছি যেটা তোমাদের হয়তো হেল্প করবে। দেখো, এখানে যে জিনিসটা আমি করেছি সেটা হচ্ছে যে একটা জিনিস যেটা তোমাদের খুবই পরীক্ষায় কাজে লাগতে পারে, সেই জিনিসটা কি, দ্যাট ইজ একটা ট্রিক্স যেটা ভিটামিনের সঙ্গে এটিকের রিলেটেড। দেখো ট্রিক্সটা কি, ট্রিক্সটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ফ্যাট এটিকে, ঠিক আছে। আর আমি আমার এই ভিডিওটা প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে এটিকের সঙ্গে ভিটামিনের একটা রিলেশন কি। দেখো তো, এই রিলেশনটা বলার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি। দেখো এখানে দেখিয়ে দিয়েছি একটা জিনিস, দেখো এই ফার্স্ট ড্রুমন্ড এই ভিটামিন শব্দটা উল্লেখ করেছিল 1920 সালে। তার আগে ভিটামিনের সঙ্গে MINE লেখা হতো, তারপরে এখন ভিটামিনে শুধু ইটা বাদ দিতে হয়েছে। দেখো এখানে যে ট্রিক্সটা আমি বলেছি সেই ট্রিক্সটা কী হচ্ছে, না ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবীভূত যেসব ভিটামিনগুলো আছে সেগুলোর নাম কী কী, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই 4টা ভিটামিন যেগুলো স্নেহ পদার্থে দ্রবীভূত হয়। এবার দেখো ফ্যাট অ্যান্ড এটিকে যদি আমরা একটু খুব স্পিডে বলি তাহলে কি, এডিকে, এটিকে টু এডিকে, এটিকে টু এডিকে। এটাই আমার আজকের এখানে ভিডিও যেটা তোমাদের হয়তো কাজে লাগবে। তো তোমরা আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা দিকে তাকিয়ে থেকো। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।